আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস চ্যানেল। আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটার নাম হচ্ছে ফুলঝুরি পিঠা। এই ফুলঝুরি পিঠাটা কিন্তু খুব অল্প উপকরণেই হয়ে যায়। তো এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আর মেজারমেন্ট কাপের এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, আর চিনি দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ ব্রাউন সুগার। চিনিগুলোকে চাল এবং ময়দার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের থেকে একটু কম লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এ পর্যায়ে আমি এখানে এখন 2টা ডিম দিয়ে দিব। ডিম দুটোকে ভালো করে এভাবে হ্যান্ড হুইস্কে দিয়ে মিশিয়ে নিব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ আর 1/2 কাপ পরিমাণ পানি। এই পিঠাটার মেজারমেন্টটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে এই পিঠাটা কিন্তু ভেঙেও যাবে না, আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর পানিটা আমি একটু একটু করে এভাবে দেখুন মিক্স করে নিচ্ছি। আর পানি আর দুধের পরিমাণ আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। ব্যাটারটা দেখে আপনারা বুঝতেই পারছেন, ঘন হবে না আবার পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এখন আমি এই ব্যাটারটাকে ছোট একটা বলের মধ্যে নিয়ে বিভিন্ন ধরনের ফুড কালার দিব। আপনারা যদি ফুড কালারটা অ্যাভয়েড করতে চান, ফুড কালারটা না দিয়েও এটাকে বানাতে পারেন। আমি সুন্দর লাগার জন্য এভাবে 2-3টো ফুড কালার ব্যবহার করছি, রেড, গ্রিন এবং অরেঞ্জ কালার, আর একটাতে আমি ফুড কালার দিব না। তো এভাবে আমি টোটাল 4টা বল রেডি করছি। ভালো করে ফুড কালারগুলোকে মিক্সিং করে নিলাম। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে এই পিঠার মেইন উপকরণ যেটা, সেটা হচ্ছে এরকম একটা ছাঁচ, এই ছাঁচটাকে আমি তেলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখব। অনেকক্ষণ ধরে এটাকে আমি অল্প আঁচে রেখে গরম করব। ছাঁকনিটা যখন তেলের মধ্যে গরম হয়ে যাবে তখন ছাঁকনিটাকে এভাবে তুলে ব্যাটারের মধ্যে দিব। তো ছাঁকনিটা কিন্তু পুরো ব্যাটারে ডুবানো যাবে না, হালকা করে নিয়ে এভাবে তেলের মধ্যে ঝাঁকিয়ে ছেড়ে দিতে হবে। আর যতবার এভাবে তেলের মধ্যে আমি দিব, ছাঁকনিটাকে আবার তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তেল থেকে কিন্তু ছাঁকনিটা উঠানো যাবে না, সব সময় ছাঁকনিটাকে গরম রাখতে হবে। আর এই পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প আঁচেই ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে। আর এই পিঠাটাতে কিন্তু বেশ তেল থাকে, তাই এভাবে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে তেলগুলো পড়ে যাবে। এইরকম 2 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আপনারা 30 থেকে 40টার মতো পিঠা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এগুলোকে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায়, আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব। এই পিঠাটা অসম্ভব ক্রিস্পি এবং মজাদার। এভাবে আপনারা চাইলে 2-3টে করেও পিঠা দিয়ে দিতে পারেন যদি প্যানের মধ্যে স্পেস থাকে। এখন আমি এখানে অন্য আরেকটা কালার দিব। দেখুন কি সুন্দরভাবে সবগুলো ছাঁকনি থেকে বের হয়ে যাচ্ছে পিঠাগুলো, আর পিঠাগুলো দেখুন ছাঁকনির মধ্যে একবারই লাগছে না আর ভেঙেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি যেটাতে ফুড কালার ইউজ করিনি সেই পিঠাটাও তৈরি করে দেখিয়ে দিব। তো
তো আপনারা এরকম একটা স্টিক দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন, খুব ইজি হয়। সবগুলো পিঠা তৈরি হয়ে গেল, তো একটা টিস্যু পেপারের মধ্যে এভাবে তেলটাকে অ্যাবজর্ব করে নিব। দেখুন কি সুন্দর ফুলের মতো পিঠাগুলো তৈরি হয়ে গেছে। আর বাসায় আপনারা বাচ্চারা বা মেহমান আসলে এই ধরনের পিঠা সার্ভ করতে পারেন। এখন আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে আপনারা এই পিঠাগুলোকে রেখে বক্সটার মুখটা টাইট করে আটকিয়ে প্রায় এক মাস থেকে দেড় মাসের মতো এই পিঠাটা সংরক্ষণ করতে পারেন। খেয়াল রাখতে হবে কোনো রকম যেন বাতাস না যায়। এক মাস পরে ওই পিঠাগুলো এরকমই ক্রিস্পি থাকবে, কোনো রকম নরম হবে না। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছে আমার পিঠার রেসিপিটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আজকে আমার এই ফুলছুরি পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস সেকশানে কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।